আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আবারও হাজির হয়েছি নতুন একটি জব সার্কুলার নিয়ে। দেখতে পাচ্ছেন ঢাকা শিশু হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অসংখ্য পদে সকল জেলা থেকে সবাই আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 15 জানুয়ারি 2022। তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নিই। তার আগে অবশ্য বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আমরা সার্কুলারে চলে যাই। তো আমরা এখন সার্কুলারটি ওপেন করে দিয়েছি। দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই সার্কুলারটি। এই সার্কুলার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? সো আমাদের কিন্তু এই সার্কুলারে হচ্ছে এখানে 175টি পদ এবং এখানে 30টি পদ, ঠিক আছে? সো আমাদের হাতে কিন্তু 205টি পদে কিন্তু নিয়োগ হবে। তো এখন আমরা দেখে নিব আমাদের পদের নাম, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা। সো আমরা আগে এগুলো বিস্তারিত পড়ে নিচ্ছি, দেখেন, ঠিক আছে? তো এখানে লেখা আছে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট সাবেক ঢাকা শিশু হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স এবং এর নিম্নবর্ণিত পদ সময় চুক্তিভিত্তিক নিয়োগের নিমিত্তে বাংলাদেশ কৃতক আচ্ছা নাগরিকদের নিকট থেকে হাসপাতাল নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের 2টি পদে নিয়োগ হবে। প্রথমে পদের সংখ্যা হচ্ছে 175টি সিনিয়র স্টাফ নার্স। বেতন স্কেল হবে আপনার 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত। তো আমাদের এখানে কিন্তু পদের সংখ্যা হচ্ছে 175 জন নেবে। তো আমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিওয়ারফারিং অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি হলে কিন্তু আমরা সবাই আবেদন করতে পারবো। তারপর আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর এখানে পদের হচ্ছে সিনিয়র স্টাফ নার্স শিশু কার্ডিওয়ার্ক। এখানে আমার বেতন স্কেল হবে হচ্ছে 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত। এখানে আমাদের কিন্তু 30 জন নেবে, ঠিক আছে? তারপর আমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে, দেখেন এখানে দেয়া আছে, সো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি। তারপর আমাদের এখানে দেয়া আছে কার্ডিওয়ার্ক সার্জারি ক্যাথ ল্যাব ও কার্ডিয়ার্ক আইসিডিইউ কার্ডিয়াক এইস ডিইউএ কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কিন্তু আমরা সবাই এখানে আবেদন করতে পারবো এবং চাকরিগুলো করতে পারবো, ঠিক আছে? তারপর আমাদের দেখেন এখানে কিন্তু শর্তাবলী দেওয়া আছে, এই শর্তাগুলি আমরা অবশ্যই পড়ে নিব। দেখেন এখানে কী কী শর্তাবলী দেওয়া আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 নং 7 এত এত তারিখে মোতাবেক জারিকৃত পত্র অনুযায়ী যে সকল আবেদনকারীর বয়স 25-3-2020 তারিখে 30 বছর পূর্ণ হয়েছে এবং মুক্তিযোদ্ধা পোষ্য কোঠায় যে সকল আবেদনকারী বয়স 32 বছর পূর্ণ হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। যাদের কোঠা নেই তারা কিন্তু তাদের বয়স লাগবে 30 বছর, আর যারা যাদের কোঠা আছে তাদের 32 বছর হলে আবেদন করা যাবে। আপনারা অবশ্যই এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন www.dshorganization.bd, এই ডাউনলোড করতে হবে। এই লিঙ্কে গিয়ে আপনি কিন্তু আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আগামী 15-1-2022 তারিখের মধ্যে কিন্তু আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন করতে হবে, ঠিক আছে? তারপর আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসার পর যেসব শিক্ষাগত যোগ্যতা আমাদের সার্টিফিকেটগুলো লাগবে সেগুলো এখানে দেওয়া আছে, দেখেন এখানে কী কী দেওয়া আছে, আমরা এগুলো পড়ে নিচ্ছি। তো সকল শিক্ষাগত যোগ্যতা স্বর্ণপত্র লাগবে, 70 তলা 3 কপি আছে, ল্যাব প্রিন্ট, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ লাগবে, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ লাগবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন পৌরসভার চেয়ারম্যান কাউন্সিল কর্তৃক নাগরিকত্ব সনদপত্র লাগবে, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র লাগবে, ঠিক আছে? তারপর এখানে দেওয়া আছে হচ্ছে বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ প্রাপ্ত হওয়ার পর থেকে 6 মাস চাকরি অভিজ্ঞতা সনদ সংযুক্ত করতে হবে। এখন দেখেন আমাদের আবেদন ফি 500 টাকা লাগবে। এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ পরিচালক বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট এর অনুকূলে 500 টাকার সমতুল্যে পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট বাংলাদেশের যে কোনো শিডিউলড ব্যাংক হতে সংগ্রহ করে তা আবেদন ফর্মে সন্নিহিত সংযুক্ত করতে হবে। অবশ্যই আমাদের কিন্তু ব্যাংক ড্রাফট করতে হবে 500 টাকার অনুকূলে, যে কোনো ব্যাংকে, বাংলাদেশের যে কোনো ব্যাংকে কিন্তু একটা ব্যাংক ড্রাফট করতে হবে। অবশ্যই আপনারা এইগুলো শর্তাবলীগুলো পড়ে নেবেন, ঠিক আছে? পড়ার পর আপনারা আবেদন করে ফেলবেন।
ঠিক আছে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। এরকম নতুন নতুন জব সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানা থ্যাংক ইউ সো মাচ। ওকে ভিউয়ার্স, পরে নতুন একটি জব সার্কুলার নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।